ষাটের দশকে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সাময়িকী হিসেবে বান্ধবী পত্রিকার আপনার তত্ত্বাবধানে প্রকাশিত হতো। তো সে সময় কি মনে করে, কি কথা মনে করে আপনি এই উদ্যোগটি নিয়েছিলেন এবং সে সময় নারী সমাজে এর প্রভাব কেমন পড়েছিল? এ কথা বলতে গেলে অনেক বড় ইতিহাস। আমার পত্রিকা বান্ধবী পত্রিকা, বান্ধবী পত্রিকার আগে বান্ধবী সংঘ গঠন করি। প্রথমে আমি আপোয়াতে মেম্বার ছিলাম, আপোয়াতে সব অবাঙালিরা ছিল, বাঙালি মেম্বারদের সাথে ভীষণ তাদের অন্যরকম একটা ব্যবহার করা হতো, আচরণ করা হতো, যার জন্য আমরা কয়েকজন বাঙালি ওখান থেকে বেরিয়ে এসে বান্ধবী সংঘ প্রতিষ্ঠা করি সেই ষাটের দশকে। এই বান্ধবী সংঘ প্রতিষ্ঠা করে আমরা মেয়েদের নানান রকম কাজের ব্যবস্থা করি, যেমন হাতের সেলাই, মাটির কাজ, নানা রকম হাতের কাজ, কুটির শিল্প, উলের মেশিন কিনে উলের কাজ ইত্যাদি মেয়েদের করে। তারপরে গানের ক্লাস খুলি, গানের ক্লাসে গান শেখানো এবং যন্ত্রসঙ্গীত শেখার আয়োজন করি। সেখানে মেয়েরা বেহালা, এসরাজ, গিটার ইত্যাদি বাজানো শিখত। এইভাবে করে বান্ধবী যখন চলছে কিছুদিন, তারপরে আমরা সাহিত্য আসর করলাম। তখন বাংলাদেশের ছুটি ছিল রবিবার, রবিবার আমার বাসাতেই সাহিত্য আসর করলাম। মেয়েদেরকে, সব মহিলাদেরকে ডেকে আমার বাসায় নিয়ে আসতাম, নিয়ে এসে সেখানে তারা যা লিখত, কেউ কবিতা, কেউ প্রবন্ধ, কেউ গল্প, এসব লিখে নিয়ে আসত, সেগুলি পাঠ করতেন, আমরা আলোচনা করতাম। এই লেখাগুলো আমার কাছে জমা হতো। জমা হতে হতে একদিন আমি চিন্তা করলাম এগুলো দিয়ে আমরা একটা পত্রিকা বের করতে পারি। তখন এই চিন্তা করার সাথে সাথে আমি প্রস্তাব করলাম, প্রস্তাব করাতে সবাই উৎসুক হলেন। ডাক্তার শফিকে বললাম, ডাক্তার শফি আমাকে খুব উৎসাহিত করলেন, বলেছে হ্যাঁ তুমি বের করো। এইভাবে করে আমরা বান্ধবী পত্রিকা, মাসিক বান্ধবী, সাময়িকই নয়, এটা মাসিক বান্ধবী, প্রতি মাসে এটা বেরোতো। এমনি করে 10 বছর চলে। আমরা যখন 3 বছর হয়েছে বান্ধবীর বয়স, তখন আমরা আমাদের কিছু অর্থ করি টাকা ডাক্তার শফি দিতেন, আর কিছু আমরা আমাদের মেম্বাররা দিত। তখন আমরা একটা নাটক করবার ব্যবস্থা করলাম, নাটক চট্টগ্রামে। তখন মহিলারা নাটক করবে, সমস্ত মহিলারা, মেয়েরা পুরুষ এবং মেয়েদের চরিত্র মেয়েরা করছে, এবং দর্শক থাকছে পুরুষ, পুরুষ মেয়ে সব দর্শক। 2 দিন ব্যাপী প্রথম আমরা বিধায়ক ভট্টাচার্যের মেঘমুক্তি নাটক করলাম। নাটক করার পরে আমাদের অনেক টাকা উঠল, সেই টাকা দিয়ে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমরা চিন্তা করলাম আমরা পত্রিকা যেমন বের করছি, পত্রিকা আমরা কোহিনুর ইলেকট্রিক প্রেস থেকে বার করছি, কখনো সিগনেট প্রেস থেকে বার করছি, এইভাবে করে চলছে। তখন আমরা নিজেদের প্রেস করবার চেষ্টা করলাম। তখন মেয়েদের দ্বারা, মেয়েদেরকে দিয়ে কম্পোজিটার, একজন বৃদ্ধ কম্পোজিটার এনে হাতে কম্পোজ করিয়ে মেয়েদেরকে শিক্ষা দিয়ে আমরা যখন প্রেস চালু করলাম, প্রেসে মেশিন চালাতো মেয়েরা, কম্পোজ করতো মেয়েরা, বাইন্ডিং করতো মেয়েরা, সমস্ত কাজ মেয়েদের দিয়ে আমরা করতাম। মেয়েদেরকে প্রথমে ট্রেনিং দিয়ে, 3 মাস ট্রেনিং দিয়ে, তারপর তাদেরকে মাসিক বেতন দিয়ে আমরা কাজ করাতাম। এইভাবে করে ভারতের সাংবাদিক অজিত দাস এসেছিলেন, এমআর সিদ্দিকি এসেছিলেন, খালেদ সাহেব এসেছিলেন, ওয়াহাব সাহেব এসেছিলেন আওয়ামী লীগের, তারা সবাই এসে আমার প্রেস দেখে তারা অদ্ভুত, মেয়েরা এইভাবে কাজ করছে। আমাদের শুধু বান্ধবী নয়, সমস্ত কলেজের যত লিফলেট এবং অন্যান্য পত্রিকা, অন্যান্য কাজ, সব বাইরের কাজও আমরা করতাম। এইভাবে করে মেয়েদের দিয়ে আমরা প্রেস চালু করি, বান্ধবী চালু করি। বান্ধবী করতে করতে 10 বছর কেটে যায়। তারপরে এই দেশের সামরিক অবস্থা যখন পাল্টে যায়, তখন আমরা মার্চ মাসেও বান্ধবী প্রকাশ করি। মার্চ সংখ্যা যে মাসে, এ মাসে আমাদের সব তছনছ করে দিল, সমস্ত দেশটাকে যখন তছনছ করে দিল, সমস্ত মানুষকে যখন তছনছ করে দিল, সেই সময় আমাদের পত্রিকা বেরিয়েছে, সেইটাই লাস্ট 10 বছর পরে পত্রিকা। এইভাবে করে আমাদের সেই সময় ভারত থেকে, অন্যান্য দেশ, সারা সমগ্র বাংলাদেশের সব জায়গা থেকে লেখিকারা লিখত আমাদের পত্রিকায়, অনেক লেখিকা তৈরি হয়েছিল। এইভাবে করে